সময় ঘরোয়া ফুটবলের ফাইনাল মানেই আবাহনী মোহামেডান লড়াই। সময়ের বিবর্তনে সে লড়াই আজ আবারও অনুষ্ঠিত হচ্ছে এক যুগ পর। ঢাকার বাইরের স্টেডিয়ামে দুই ঐতিহ্যবাহী দলের ফাইনাল ম্যাচ এবারেই প্রথম। আবাহনী লীগের শিরোপা চার বছর ধরে না জিতলেও টুর্নামেন্ট জিতছে হরহামেশাই। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপ ট্রফি জিতেছে 2009 সালে। 14 বছর পর ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী এই দুই দল। স্বভাবতই সমর্থকদের উত্তেজনায় বারুদ ছড়িয়ে দেওয়ার মতোই এক ম্যাচ হবে। একটি লড়াই দেখার জন্য কতদিন অপেক্ষা করছেন দেশের ফুটবল প্রেমীরা। যদিও চার দিন আগেই প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। অবশ্য ওই ম্যাচে এক এক গোলে ড্র হয়েছিল, তবে টুর্নামেন্টের আমেজ ভিন্ন। তুমি কোন দলের সমর্থন করো? মোহামেডান। কেমন লাগতেছে খেলা? ভালোই। হ্যাঁ, এই কুমিল্লাতে খুব আনন্দ প্রিয় খেলাটা আমাদের। খুব আবাহনী মোহামেডান একটা ঐতিহ্য, একটা দল, জাতীয় ন্যাশনাল টিম। খুবই আমি মোহামেডান। হ্যাঁ, মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী টিম হচ্ছে আবাহনী এবং মোহামেডান। আর 14 বছর পর আবার তারা মুখোমুখি হচ্ছে ফাইনালে। তো এটা আসলে অনেকটা বড় ব্যাপার। আমরা যখন শৈশবে খেলা দেখেছি এই মাঠে কানায় কানায় দর্শক ছিল। এখন আমাদের নেতা কুমিল্লা গণমানুষের তা যেভাবে মাঠকে প্রাণবন্ত করা যায় এবং যুব সমাজকে কীভাবে মাদক থেকে বাইরে রাখা যায়, সেই জন্য আমরা সবসময়ই খেলার মাঠকে আমরা খুব বেশি পাইরিটি দিই এবং সেই লক্ষ্যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটি সুন্দর খেলা পরিবেশন হবে বিশ্বাস করি আমরা। এবং আমাদের নেতা কুমিল্লার গণমানুষের আঁকো বাহাদিন বাহার খেলা দেখতে আসছেন। আমাদের কুমিল্লা ফুটবল ফেডারেশনের পরপর তিনবার নির্বাচিত সভাপতি, যিনি ফুটবল মাঠ থেকে আজকে মেয়র হয়েছেন, উনিও খেলা দেখতে আসছেন। আমরা আমাদের কুমিল্লার জনগণ, শান্তিপ্রিয় জনগণ, আমরা চাই আগামী যুব সমাজরা যেন মাঠে এসে ক্রীড়া খেলে এবং অনুভব করে।